একটা কথা আপনাকে বলি। জি বলেন। মানে এটা বলা দরকার কারণ কারণ অনেকেই মিসফায়ার করে বলাইছে বুঝছেন তো মানে আমরা তো দুই ভাই জমজ তার মধ্যে মানে যে মনে করেন একটু ফিটেস একটু হ্যান্ডসাম একটু অন্য ধরনের লেটেস্ট সেই আমি আর যেটা প্লেন বলদ ওটা হলো নিক্কা। জি বুঝতে পেরেছি। আচ্ছা আসলে যে আপনারে কারিনা কাপুর সুপুরের মতন দেখায় এই কথা কি আমার আগে আর কেউ বলছে আপনারে? জি না। তাহলে ফোনটা দাও। বর্তমানে প্লাস্টিকে দিলাম ভবিষ্যতে তাজাটা দেব চ্যালেঞ্জ কেউ নিতে পারবে না। থ্যাংক ইউ। ভাত খাওয়ার পর কিন্তু দই মিষ্টির ব্যবস্থা আছে খেতে হবে কাকা। চাষের কই মাছ আর দেশি কই মাছের মধ্যে যে পার্থক্য কাকা আর কাকুর মধ্যে সেই পার্থক্য। কাকু জিনিসটা একটু দেশি আপন বেশি কি? হ্যাঁ ওরা বুঝবে কেমন তারা, ওরা ঢাকা শহরে থাকতে থাকতে ঢাকার মানুষের মতো হয়ে গেছে। আপনি খান দাদা, আমি একটু দেই। এখন এই এবার দই মিষ্টি মুই পারমু না দাদু, পারমু না মজে যাবো। আব্বা আপনি যেটু পারেন হে খান, না পারলে থুয়ে দেন মুই খাবো না। আব্বা আল্লাহ আল্লাহ মরা আসে কুরের লাগুর পাইছে। এ সামরা, এ তুই একটু আগে খাইয়ে উঠছো না, পেটের মধ্যে কি ডাউট হচ্ছে দাদু? এ কি কয় ইয়াং মানুষ জুবা, এখন খাইতে পারলেই তো ভালো। এ তোর বাইরে একটা প্লেট যা। খবরদার মনু, ওই কাম বসেন করো, আরে দিতে যাইও না, ওর লগে জানি কি আছে। তুমি যে খাওয়ান দেবা চক্ষু বসবা মেলবা দেখবা নাই, আবার দিয়ে চক্ষু বসবা মেলবা দেখবা নাই, ও খাইতেই থাকবে। হ্যাঁ হ্যাঁ চিত্তরেই পড়বে, আর লইয়া হাসপাতালে দৌড়ি দিয়ে কেনা, কোনো দরকার নাই। এ হ্যাঁ ভাই, হ্যাঁ ওই মাছ তো ঠেই জানি দেশি কই মাছ, ঢাকা শহরে তো শুনছি একটি চাষের কই খায় তা পাইলে কমবে। ওই বাজারের এক জল্লবাটারে কই থইছিলাম আগিত্যা। হ্যাঁ আপনি আইবেন হেয়ার মানে ওই কই মাছের ব্যবস্থা করতে, হেরে কই মাছ আইন না থাকছে। মুই চাষের কই এক ফির খাইয়ে দেখছিলাম, মোর খাইয়ে মনে হয়েছে কি যে কই মাছ রে কেটা জানি অভিশাপ দিছে, মুই অভিশপ্ত কই মাছ খাইতে আসি। হয় দাদু এক সের মাড়ি মাড়ি কেদা মানছে খায় কেমন তারা এই চিন্তা করি। আল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ আলা বরকাত।